আজকে থাকছে অসাধারণ কিছু শাড়ির কালেকশন মাত্র 200 টাকায়। থাকছে চমৎকার দেখতে আবায়ের কালেকশন, আরও আছে কিছু জ্যাকেটের কালেকশন মাত্র 150 টাকা করে, আরও থাকছে সুন্দর সুন্দর সব কোকারিজ আইটেমগুলো। এই শর্ট বোরখাগুলো পেয়ে যাবেন খুবই অল্প দামে। থাকছে গর্জিয়াস কালারফুল আনারকলি ড্রেসটা খুবই কম প্রাইসে, আর খুব সুন্দর দেখতে এই জুতাগুলো পেয়ে যাবেন মাত্র 100 টাকায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি নাবিলা, আজকে একটা নতুন জায়গার সন্ধান দিব যেখানে আপনারা 10 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যে সব কিছু পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম কিছু সুন্দর দেখতে বোরখার কালেকশন নিয়ে, আর এখানে আপনারা প্রচুর পরিমাণে বোরখার কালেকশন পেয়ে যাবেন। আর এখানে যে বোরখাগুলো দেখছেন এগুলো ছিল সব শোরুমের বোরখা, আর আমি এই জন্যই বলছি যে এগুলো শোরুমের বোরখা, কারণ দোকানদাররা এগুলো সামান্য কিছু রিজেক্টের কারণে শোরুম থেকে বাদ দিয়ে ফেলেন, আর এগুলো তখন রোড সাইডের যে দোকানদারগুলো থাকে তখন তারা এগুলো খুব অল্প দামে লট ধরে কিনে নিয়ে আসে, আর তখনই এগুলো চলে আসে এই রকম মেলা বা হাটের দোকানদারদের হাতে। আর যখনই এই ধরনের প্রোডাক্ট রোড সাইডের দোকানদাররা বিক্রি করে তখন সেটার দাম অনেকাংশে কমে যায়। এখানে আবার আর একটা কথা আছে, যেহেতু এই রোড সাইডের দোকানদারদের দোকান ভাড়া খুবই অল্প থাকে তখনই এই সব প্রোডাক্টগুলোর দাম ওনারা কমিয়ে বলে এবং কম নিয়েও থাকে, তবে সব মেলায় আবার এরকম হয় না, সেটা কিছু কিছু মেলার ক্ষেত্রে প্রযোজ্য। আর কালো রঙের এই যে শর্ট বোরখাটা দেখছেন, বিগ সাইজের রেড কালারের বাটন লাগানো, তো এই বোরখাটার দাম চাচ্ছিল 450 টাকা। এখানে একটা কথা, যদি চিন্তা করে দেখা যায় যে কাপড় কিনে স্টিচিং করে যদি একটা ড্রেস বা বোরখা বানানো হয় তাহলে কিন্তু কাপড়ের খরচ আর স্টিচিংয়ের খরচ মিলিয়ে কিন্তু অনেকটা টাকা খরচ হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা গেলে এই ধরনের মেলা বা হাটে যে ড্রেস বা বোরখাগুলো বিক্রি হয় সেগুলো যদি আমরা রেগুলার ইউজের জন্য কিনি তাহলে কিন্তু অনেকটা টাকা সেভ হয়ে যায়। কথা বলতে বলতে যে বোরখা আর ড্রেসটা চলে গেল ওইগুলোর দাম চাচ্ছিল 400 থেকে 500 টাকার মধ্যেই, তবে ওই যে দামাদামিটা করলে আপনি অর্ধেক দামেও পেয়ে যেতে পারেন। আর নেভি ব্লু 3 পিসের যে সেটটা চলে গেল সেটার দাম চাচ্ছিল 1000 টাকা। আর এখন যে ডার্ক সবুজ রঙের আনারকলি ড্রেসটা দেখছেন এটার দাম ছিল 850 টাকা। আর এখন যে ভেলভেটের পিসটা দেখছেন এই পিসটার দাম ছিল মাত্র 550 টাকা। আর এখন চলে আসলাম কটনের ওপর কালারফুল সব ওয়ান পিসের কালেকশন নিয়ে, আর এই মেলাতে আপনারা প্রচুর পরিমাণে কালারফুল সব ওয়ান পিসের কালেকশন পেয়ে যাবেন। এখন কয়েকটা ওয়ান পিসের কালেকশন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর এগুলোর দাম ছিল মাত্র 200 টাকা করে। এগুলো সবগুলোর ডিজাইন আর কালার কম্বিনেশনগুলো ছিল খুবই সুন্দর। এবার চলে আসলাম ওয়ান পিস কিছু ওড়নার কালেকশন নিয়ে, আর এখানে আপনারা প্রচুর পরিমাণে ওয়ান পিসের ওড়নার কালেকশন পেয়ে যাবেন। আর এই ওড়নাগুলো আপনারা এখানে যে ওয়ান পিস আমি দেখালাম সেগুলোর সঙ্গে আপনি ম্যাচিং করে এই ওড়নাগুলো নিয়ে নিতে পারবেন, আর এই ওড়নাগুলোর দাম ছিল মাত্র 150 টাকা করে। আর এখন সেই শখের ব্যাগের কালেকশনগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু বেশ ভালো কোয়ালিটির মধ্যে বিভিন্ন সাইজের ব্যাগগুলো ছিল, আর এই ব্যাগগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডে আছে, আর দামটা শুরু হচ্ছিল 200 থেকে 250 টাকার মধ্যেই, তারপর সাইজ আর ডিজাইন অনুযায়ী দামটা কিছুটা বাড়তে থাকে। তবে এটুকু বলতে পারি মার্কেটের থেকে অনেক কম দামে এখান থেকে সুন্দর সুন্দর ব্যাগগুলো কালেক্ট করে নিতে পারেন। আমি ঢাকা শহরের বিভিন্ন জায়গার সস্তা মার্কেট ও মেলার ভিডিও তৈরি করি, আমার উদ্দেশ্য হচ্ছে যেন আপু এবং যারাই আমার এই ভিডিও দেখছেন তারা যেন কম টাকায় ভালো মানের জিনিস কিনতে পারেন, হোক সেটা ঘর সাজানো থেকে শুরু করে পরার কাপড়। আর আমার ভিডিও দেখে আমার আপুরা খুব অল্প বাজেটে ভালো কিছু কিনতে পারেন সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, তাই আমি দৌড়ে বেড়াচ্ছি ঢাকার এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। তাই অবশ্যই আপনাদের সাপোর্ট আমাদের খুবই দরকার, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি আরও বেশি বেশি করে উৎসাহ পাব। আর এই ডোর হ্যাঙ্গিংটার দাম ছিল মাত্র 350 টাকা। সুন্দর দেখতে এখন যে ডোর হ্যাঙ্গিংয়ের সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল 100 থেকে 250 টাকার মধ্যেই। সুন্দর দেখতে এখন যে মিরর সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল 120 টাকা থেকে 200 টাকার মধ্যেই। সুন্দর দেখতে কাঠের তৈরি এই যে নৌকা শোপিসটার দাম চাচ্ছিল মাত্র 250 টাকা। এখন চলে আসলাম নিত্য প্রয়োজনীয় সব কোকারিজ আইটেমগুলো নিয়ে, আর এই কোকারিজ আইটেমগুলো এখানে পেয়ে যাবেন আপনারা খুবই সস্তায়। সুন্দর সব ডিজাইনের এখন যে চামচের সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল মাত্র 100 টাকা, আর এই চামচগুলো আপনারা এক এক রকম ডিজাইনের উপরে পেয়ে যাবেন। এই কাটারটার দাম ছিল মাত্র 80 টাকা। এখন যে দেখতে পাচ্ছেন চপিং বোর্ড এটার দাম ছিল মাত্র 100 টাকা করে। সুন্দর দেখতে এই বোল সেটটার দাম ছিল মাত্র 100 টাকা। গোল্ডেন কালারের এখন যে 6 পিসের চামচের সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল 100 টাকা করে, আর এগুলোর উপর আপনারা ডিজাইনও পেয়ে যাবেন।
আর এখন যে স্টিলের উপরে বিভিন্ন ডিজাইনের চামচগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পড়বে মাত্র 10 টাকা করে পিস হিসেবে। ক্রিস্টাল ক্লিয়ার এই যে বিগ সাইজের মগটা দেখতে পাচ্ছেন, এটার দাম ছিল মাত্র 150 টাকা। সুন্দর ডিজাইনের এখন যে 6 পিচের সার্ভিং গ্লাসের সেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর দাম ছিল মাত্র 350 টাকা করে। তবে এগুলোর উপর আপনারা অনেক রকমের ডিজাইনও পেয়ে যাবেন। সুন্দর দেখতে তিন লেয়ারের এই হটপটটার সেট ছিল মাত্র 320 টাকা, আর পাশে রাখা ছিল ছোট হটপটটা, ওটার দাম ছিল মাত্র 200 টাকা। চমৎকার দেখতে কালারফুল এখন যে আইসক্রিম মেকারটা দেখতে পাচ্ছেন, এটার দাম ছিল মাত্র 100 টাকা। সুন্দর দেখতে এই মেডিসিন বক্সটার দাম ছিল মাত্র 120 টাকা, তবে চাইলে এটা আপনি আপনার পছন্দ অনুযায়ীও ব্যবহার করতে পারবেন। আর এটা ছিল 30 পিসের এগ অর্গানাইজার, আর এটার দাম ছিল মাত্র 120 টাকা করে। আর যারা উলের জিনিস বানাতে পছন্দ করেন তাদের জন্য এই মামার কাছে পেয়ে যাবেন আপনারা কিছু কালারফুল সব উলের কালেকশন। এখন চলে আসলাম ডিজাইনার কিছু গার্মেন্টস প্রোডাক্টের কালেকশন নিয়ে। আর ডিজাইনার এই পিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন খুবই সস্তায়। এখন যে ওয়ান পিসগুলো দেখাচ্ছি, এগুলোর দাম চাচ্ছিল মাত্র 200 টাকা করে। তবে দামাদামি করে বা দুইটা একসাথে নিলে কিন্তু জিলে আপনারা 150 টাকায় নিয়ে নিতে পারবেন। সুন্দর দেখতে এই জিন্স প্যান্টটার দাম চাচ্ছিল মাত্র 200 টাকা। তবে এগুলোর ওপর আপনারা অনেক রকমের কালার আর ডিজাইন পেয়ে যাবেন। আর এখন যে শর্ট ডেনিমের জ্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটার দাম চাচ্ছিল মাত্র 350 টাকা। তবে এই ডেনিমের জ্যাকেটগুলোর ওপর আপনারা অনেক রকমের কালার আর ডিজাইন পেয়ে যাবেন। তবে আমি বলবো যে অবশ্যই দামাদামি করে নিলে আপনারা কিছুটা হলেও কমে পেয়ে যাবেন। এখন চলে আসলাম এই মামার দোকানে। আর এই মামার দোকানে আপনারা সুন্দর দেখতে কালারফুল সব টি শার্টের কালেকশনগুলো পেয়ে যাবেন। সুন্দর দেখতে এই টি শার্টগুলোর দাম শুরু হচ্ছিল মাত্র 100 টাকা করে। তো বেশ কয়েকটা টি শার্টের কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন চলে আসলাম সব ওয়ান পিসের কালেকশনগুলো নিয়ে। আর এই দোকানটাতে আপনারা অনেক রকমের বিভিন্ন ডিজাইনের আর বিভিন্ন দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন ওয়ান পিসের কালেকশন। আর এই মামার দোকানে আপনারা 250 থেকে 450 টাকার মধ্যে ওয়ান পিস কুর্তি থেকে শুরু করে আনারকলি পর্যন্ত এই সব ড্রেস পেয়ে যাবেন। কথা বলতে বলতে যে ড্রেসগুলো চলে গেল, আর এখন যে ড্রেসটা দেখছেন এই সবগুলো ড্রেসই পড়বে মাত্র 250 টাকা করে। আর একটা কথা বলে রাখি, আর এই সবগুলো ড্রেসের ম্যাটেরিয়ালই কিন্তু আপনি পেয়ে যাবেন লিলেন কাপড়ের উপরে। সুন্দর দেখতে কালারফুল যে আনারকলি ড্রেসটা দেখছেন, এটার দাম চাচ্ছিল 450 টাকা। আর এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের ওপরে অরেঞ্জ কম্বিনেশনের মধ্যে কাজ করা, এই ড্রেসটার দাম চাচ্ছিল 250 টাকা। টু লেয়ারের মধ্যে এমব্রয়ডারি করা এই ড্রেসটার দাম চাচ্ছিল মাত্র 350 টাকা। জর্জের কাপড়ের উপরে ফ্লোরাল প্রিন্টের কাজ করা এখন যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর দাম ছিল মাত্র 600 টাকা। তবে এগুলো আপনি ওয়ান পিস হিসেবেও ব্যবহার করতে পারবেন, আবার বোরখা হিসেবেও ইউজ করতে পারবেন। আর এগুলোর কালার আর ডিজাইন পেয়ে যাবেন অনেক রকমের। এবার চলে আসলাম আবায়ের কালেকশন নিয়ে। আর এই মামাদের কাছে আপনারা প্রচুর পরিমাণে কালারফুল সব আবায়ের কালেকশনগুলো পেয়ে যাবেন। সুন্দর দেখতে এই আবায়ের ম্যাটেরিয়ালগুলো ছিল, কিছু ছিল জর্জেটের উপরে, আবার কিছু পেয়ে যাবেন আপনারা লিলেন কাপড়ের উপরে। আর এই আবায়াগুলোর দাম ছিল মাত্র 600 টাকা করে। তবে চাইলে আপনি দামাদামি করে কমেও নিয়ে নিতে পারবেন। ও কথা বলতে বলতে আপনাদের তো বলাই হয়নি যে এই মেলাটা কখন আর কোথায় বসে। এই মেলাটা প্রতি রবিবার মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড পানির ট্যাঙ্কের নিচে যে সলিমুল্লাহ ক্রীড়া চক্র মাঠ আছে ওখানে প্রতি রবিবার সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত বসে। আপনি মোহাম্মদপুর টাউন হল বাজারটার সামনে এসে যে কাউকে বললে অথবা রিক্সাওয়ালাকে বললে রিক্সাওয়ালা আপনাকে এই মাঠে নিয়ে আসবে। আর মোহাম্মদপুর টাউন হল থেকে এই মাঠ পর্যন্ত রিক্সা ভাড়া পড়বে মাত্র 30 টাকা। এখন যে 6 থেকে 7 বছর বয়সের বাচ্চার জন্য যে লেহেঙ্গার সেটটা দেখানো হচ্ছে, এটার দাম চাচ্ছিল 1050 টাকা। তবে চাইলে আপনি দামাদামি করেও নিতে পারেন।
এখন চলে আসলাম এই মামার দোকানে। আর এই মামার দোকানে কিছু সস্তায় গজ কাপড়ের কালেকশন বিক্রি হচ্ছিল, আর এই গজ কাপড়গুলোর দাম শুরু হচ্ছিল মাত্র 40 টাকা করে পার গজ। এই গজ কাপড়গুলো ছিল কিছু টিস্যু কাপড়ের উপরে, আবার কিছু ছিল কাতান কাপড়ের উপরে, আর এগুলোর বহর শুরু হচ্ছিল 3.5 হাত পানা বহর। আর এখন চলে আসলাম এই মামার দোকানে। আর এই মামার দোকানে প্রচুর সব কালারফুল সব ওড়না হিজাবের কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা, আর এই ওড়না হিজাবগুলোর দাম ছিল মাত্র 100 টাকা করে। এখন চলে আসলাম হুডি আর টি শার্টের কালেকশনগুলো নিয়ে। কালারফুল সব এই হুডি আর টি শার্টগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র 100 টাকা করে, আর এগুলোর উপর আপনারা প্রচুর পরিমাণে ডিজাইন আর কালার পেয়ে যাবেন। তো এইরকম কম প্রাইসের মধ্যে আরও অনেক কালেকশনের সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর বন্ধুদের সাথেও অনেক বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। এতে করে আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনও এইরকম জায়গার সন্ধান পেতে পারে। এবার চলে আসলাম কিছু গর্জিয়াস ওড়নার কালেকশন নিয়ে। আর এই ওড়নাগুলো ছিল টিস্যু অর্গানজার উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা, আর কালারফুল সব ওয়ান পিস এই ওড়নাগুলোর দাম ছিল মাত্র 250 টাকা করে, যেগুলো কিনা বাইরের দোকানগুলোতে আরো বেশি দামে সেল করে থাকে। যারা এই ধরনের মেলা থেকে সবসময় কেনাকাটা করে অভ্যস্ত তারা জানেন যে কিভাবে দামাদামি করলে প্রোডাক্টের প্রাইস কমিয়ে নেওয়া যায়, বাট যারা নতুন তারা কিন্তু এইভাবে দামাদামি করতেও পারেন না, আর দোকানদাররা সহজে দাম ছাড়তেও চায় না। তাই এসব জায়গা থেকে শপিং করতে চাইলে দামাদামিতে এক্সপার্ট হওয়াটা খুবই প্রয়োজন, না হলে কিন্তু কম দামে কেনা অসম্ভব ব্যাপার। চলে আসলাম কিছু লেসের কালেকশন নিয়ে। মেলা থাকবে আর লেস থাকবে না তা কি করে হয়, আর এই লেসগুলোর দাম চাচ্ছিল মাত্র 10 টাকা করে গজ। এবার চলে আসলাম শাড়ির কালেকশন নিয়ে। আর এইখানে আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণে কালারফুল সব শাড়ি কালেকশন। আর আমার কাছে তো এই শাড়িগুলো অনেক ভালো লেগেছে, যে এত সুন্দর সুন্দর শাড়ি তাও আবার মাত্র 200-300 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। তাই বলবো এই মেলায় আসলে অবশ্যই কিন্তু আপনারা সুন্দর সুন্দর এই শাড়িগুলো একবার দেখে যাবেন, কারণ 200-300 টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু সত্যি কোথাও পাওয়া যায় না। আর একটা কথা, এই পর্যন্ত আমার চ্যানেলে যতগুলো সাপ্তাহিক মেলা বা হাটের শাড়ির কালেকশনগুলো ছিল ওইগুলোর সবগুলোর থেকে এই মেলাতে শাড়ির দোকান আর কালেকশন ছিল প্রচুর পরিমাণে। চলে আসলাম সুন্দর দেখতে কালারফুল সব জুতা স্যান্ডেলের কালেকশন নিয়ে। আর এখানে আপনারা জুতা স্যান্ডেলের হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন, আর কালারফুল সব ডিজাইনার এই জুতাগুলোর দাম শুরু হচ্ছিল মাত্র 100 টাকা করে, মানে আপনি যেটাই নেবেন সেটাই পড়বে মাত্র 100 টাকা। আর একটা কথা বলে রাখি, এখানে বড় থেকে শুরু করে ছোটদের পর্যন্ত সব বয়সের বাচ্চাদেরই জুতার কালেকশন পেয়ে যাবেন। আসলে মেলায় যে কখন কি পাওয়া যায় তা বলা মুশকিল। আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। নতুন কোনো শপিং রিলেটেড এই রকম জায়গার সন্ধান পেতে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।